Allah. আচ্ছা আমরা সিঙ্গেল লিয়ে নিচ্ছি স্টিল নিচ্ছি পরে ভিডিও না না সিঙ্গেল নিতে নিতে আমরা কিন্তু তুমি তো সামনে চলে আসতে তো এই তো আপু আপু আমি আনলাম না ডেকে তাহলে আমাদের কাছে তো করতে দেবেন আপনারা কি লাঞ্চ করছেন লাঞ্চ করেছেন হ্যাঁ কাবিলা ভাই হয়ে করেছেন না আচ্ছা ওকে ঠিক আছে আপু আপু দেখেন কাবিলা ভাই একটু এদিকে দেখেন আচ্ছা আমরা আপুর এবং কাবিলা ভাই একটা ইন্টারভিউ নেব মানে হালকা করে আপনি শুধু পাশে দাঁড়াবেন শুধু পাশে দাঁড়াবেন আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান আসলে ধন্যবাদ আপনাদেরকে সংবাদ প্রকাশ অনেকেই আছেন ইউটিউবার জার্নালিস্ট আপনাদেরকে প্রথমেই আন্তরিক শুভেচ্ছা আর কি বলবো আজকে তো ভালো লাগছে একটা মিলন মেলার আয়োজন হয়েছে এখানে অনেক পুরাণ শিল্পীরা আছেন এই যে কাবিলা ভাই আমি অসংখ্য ছবিতে তার সাথে কাজ করেছি ভিলেন সে আমার ভিলেন ছিল আমি নায়িকা ছিলাম এত ভালো লাগছে সহকর্মীদের দেখতে পাচ্ছি অনেকদিন পর পুরাণ স্বাভাবিক মানে ঈদের মতোই লাগছে আচ্ছা অনেকদিন তো আপনাকে ক্যামেরার সামনে দেখা যায় না তো আসলে আপনাকে মানুষ পর্দায় কবে দেখতে পাবে আসলে ক্যামেরায় অনেকদিন থেকে আসছি না এটা যদি প্রোডিউসাররা চায় আমাকে গল্পের প্রয়োজনে কেউ অফার করেন আমি তো অবশ্যই কামব্যাক করব আমার তো মনে হয় যে আপনি সিনেমা ইন্ডাস্ট্রিতে সবচেয়ে হিট হিট বেশি সিনেমা উপহার দিয়েছেন তো এখন এরকম হিট সিনেমা কেন আসছে না এই আমাদের ইন্ডাস্ট্রিতে প্রথমত আমি মনে করি যে ভালো গল্প মেকিং ঘর অ্যারেঞ্জমেন্ট মানি সব কিছু মিলিয়ে কম্বাইন্ড হয়তো বা এখন ব্যাটা ভালো ওভাবে হচ্ছে না দেখে ভালো ভালো ছবি মেক হচ্ছে না সেই তুলনায় কিন্তু হিরো হিরোইনও নাই যে একটা গল্পের ডিমান্ডে যে একটা ক্যারেক্টারের যে ভালো একটা অ্যাক্টর অ্যাক্ট্রেস যেভাবে প্রয়োজন ওভাবে কিন্তু নাই আই থিঙ্ক যে এটা রিকভারি করবে ইন ফিউচারে আমরা আশা রাখতে পারি আপাতত তো ফিল্ম ক্লাবে আছি এটা নিয়ে এই মুহূর্তে থাকতে চাচ্ছি ফিল্ম ক্লাবে যেহেতু একদম নিউ ইলেক্টেড হয়েছি আমি আমি কালচারাল বিভাগে কাজ করব ফিল্ম ক্লাবে আর আস্তে আস্তে আপনাদের ডে বাই ডে আমি জানিয়ে দিব আমরা অ্যাকচুয়ালি কী হবে ইন ফিউচারে মানে এটা তো আপনারা তৈরি করেন কিংবা সমালোচনাকারীরা তৈরি করে আমি তো মনে করি যে এখানে কোনো বিতর্কের কিছুই নেই একটা শিল্পী সমিতি 600 মেম্বার সেখানে যেখানে ছবি নাই কোনো সমস্ত শিল্পীরা বেকার সেখানে যে একটা পিকনিক হচ্ছে সেখানে 500 শিল্পী নিয়ে কিংবা 600 শিল্পী নিয়ে কিন্তু পিকনিক হচ্ছে না 3000 আজকে লোকের অ্যারেঞ্জমেন্ট মানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আজকে তো এই যে একজন আমাদের অনারেবল সেক্রেটারি নিপুণ আক্তার সে একজন মেয়ে হয়ে যে আজকের এই বিশাল একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করেছে এটা তো আমরা অবশ্যই এটা আমরা মনে করি যে এটা তার ভালো দিক এবং এটা আমরা তার সমালোচনা কিংবা বিতর্ক না করে আমরা মানে তাকে ধন্যবাদ এটা মানে একটা বড় ধন্যবাদ জানাতে পারি আর বছরে কিন্তু আমাদের এই বাংলাদেশে 18 কোটি জনগণ শিল্পী সমিতিতে কি হচ্ছে বছরে তাদের কিন্তু অনেক আগ্রহ থাকে একটা পিকনিকের দিকে পিকনিক তারপরে হচ্ছে ইফতার পার্টি এবং যে ইলেকশনটা হয় এটা এটাই কি হচ্ছে কোন হিরোইন আসছে কে কীভাবে প্রেজেন্ট হচ্ছে এটা দেখার জন্য কিন্তু পুরো 18 কোটি মানুষ মানে উদ্গ্রীব হয়ে থাকে কখন দেখবে সেখানে সমালোচনা আমি মনে করি কোনো মানে না করাটাই ভালো ভালো জিনিসটা বলি হ্যাঁ দাদা
তো ভালো জিনিসটা আমরা বলি, খারাপ জিনিসটা ত্যাগ করি, খারাপ জিনিসটা নাই বলি।